শেরপুরে, শেরপুরে পানির উপরে বাসর ঘর তৈরি করে নববধূকে নিয়ে যেই লোক বাসর সাজিয়েছেন এবং বাসর করেছেন, এতে পুরো বিশ্বকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন এই এই লোক। তো আমাদের ক্যামেরা স্ক্রিনে কিন্তু তাকে আজ কিন্তু তাকে দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এই যে আপনি নববধূকে নিয়ে পুষ্কিনের উপরে পানির মধ্যে বাসর ঘর সাজিয়ে বাসর করে পুরো বিশ্বকে আপনি তাক লাগিয়ে দিয়েছেন, আপনার এই প্রিপারেশনটা কেন আসলো? প্রিপারেশনটা আসলে আমরা অনেক ইউটিউবে বা অনেক জায়গায় গাড়াগাড়ি করে দেখছি যে এটা এখনো হয় নাই, আমরা করলে এটা আনকমন কিছু হব। আর আমাদের চিন্তাধারা ছিল এরকমই যাতে আনকমন কিছু হয়। আনকমন কিছু মানে আপনি কি বিষয়টা মানে আলোচনার আলোচনায় আসার জন্য আপনি কাজটা করেছেন, মানে ভাইরাল হওয়ার জন্য? ভাইরাল হওয়ার জন্য কিনা জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে আনকমন কিছু করলে মানুষের ভাল লাগবে বা অনেকজন অনেক কথা বললেও পরবর্তীতে বলবে যে না অস্বাভাবিক কিছু করে নাই। আচ্ছা, এই যে আপনি যে নববধূকে নিয়ে পানির মধ্যে বাসর করলেন, মানে রাত্রি যাপন করেছেন, রাত্রি যাপন করেছেন? জি ছিলাম। এই যে রাত্রি যাপন করেছে নববধূকে নিয়ে পানির মধ্যে বাসর ঘরে, মানে তার অনুভূতিটা কি? সে কি আপনাকে এই এই এটাতে সাই দিয়েছে? প্রথম অবস্থায় আসলে দেয় নাই যে পুকুরের উপরে উনি একজন নতুন লোক, যে উনি যাইতেছে ওনার ভয় যে পুকুরের উপরে কেমনে না কেমনে করছে, কিন্তু আমার তো পুরো কনফিডেন্স ছিল যে আমি আসলে কিভাবে করা হয়েছে কাজটা, ওখানে ভাঙ্গার মতো বা পড়ার মতো কোনো অপশন আছে কিনা আমার তো জানা আছে। হ্যাঁ, ওখানে ভেঙে যাওয়ার একটা ভয় ভয় ছিল। হ্যাঁ, তারপরে উনি আসলে ভয় পাইছে। পরবর্তীতে আমি বলছি যে দেখো আসলে ভয়ের কিছু নাই, এটা ভাঙ্গা বা কোনো মতো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক আছে, এটা অনেক শক্ত করে বাঁধা আছে সবকিছু, অনেক খুঁটিগুলো অনেক শক্ত করে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে বোঝায় নিয়ে গেছি, প্রথম অবস্থায় ভয় পাইছে, পরবর্তীতে আসলে উনিও অনেক আনন্দিত। প্রিয় দর্শক, আমরা আমরা কিন্তু আজ রয়েছি শেরপুরে, কিন্তু এই যে ভাই আপনার নাম? মোহাম্মদ আব্দুল হালিম ফারাজি। মোহাম্মদ আব্দুল হালিম ফারাজি, উনি ওনার বাড়িতে কিন্তু আমরা গিয়েছিলাম, উনি কিন্তু ওনাকে কিন্তু আমরা দেখতে পাইনি। উনি কিন্তু এখন যেই যেই জায়গাটিতে রয়েছে, যে বাড়িটিতে রয়েছে, এটা কিন্তু তার শ্বশুর বাড়ি। আমরা কিন্তু এখন বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছি। প্রিয় দর্শক, উনি কিন্তু শ্বশুর বাড়িতে বউকে নিয়ে বেড়াইতে আসছে। তা আমরা একটু আরেকটু কথা বলবো তার সঙ্গে, তারপরে ভিডিও থেকে বিদায় নিব। তো ভাইয়া, তো আপনি এই যে মানে খুব সুন্দর একটা পরিকল্পনা ছিল আপনার, আপনার পরিকল্পনা আপনি বাস্তবায়ন করেছেন, বাস্তবায়ন হয়েছে, এতে আপনি আপনি কি গর্বিত বা আপনার ওয়াইফ কি এটা এটা নিয়ে কোনো সমালোচনা করছে আপনার সঙ্গে? সমালোচনা বলতে উনি অনেক আনন্দিত বা উনি অনেক গর্বিত, উনি নিজের মুখ থেকে বলে যে আসলে আমি এরকম একটা চিন্তাধারা করি নাই যে আমি এখানে বাসর থাকবো বা বাংলাদেশের মধ্যে হয় না এই বাসরটা আমার হবে। উনি আসলে এখন অনেক আনন্দিত, অনেক অনেক আনন্দিত। এখন কোথায় রয়েছেন আপনি? এখন আমি আছি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে রয়েছেন? শেরপুর সদর। শেরপুর সদর শ্বশুরবাড়িতে রয়েছেন? জি। আচ্ছা, তো পুষ্কিনের উপরে আপনি বাসর করলেন, সবই ঠিক আছে, এখন আপনি নেক্সট টাইমে হানিমুনের প্ল্যানটা কোথায় করবেন? জি ভাই, এটা এখনো হানিমুনের প্ল্যান নেও নাই এবং কি পরবর্তীতে কি করবো এখনো মাথায় চিন্তা ভাবনা মানে নাই। না না, আমাদের আমরা কিন্তু আরেকটি সোশ্যাল মিডিয়া আরেকটি ভিডিও ভাইরাল হতে দেখেছি, এক ভদ্রলোক গাছের উপরে বসবাস করছে, আপনি দেখেছেন কিনা জানি না, আপনার নজরে পড়েছে কিনা জানি না, বা গাছের উপরে ঘর বাড়ি তৈরি করে সে তিনি কিন্তু সেখানে কিন্তু বসবাস করছে এবং তিনি কিন্তু মোটামুটি আলোচনায় আসছে। তা আপনি নববধূকে নিয়ে কোথাও হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে কিনা, সেই ধরনের নতুন কোনো প্রিপারেশন আছে কিনা? নতুন কোনো প্রিপারেশন আসলে এখনো নেই নেই, কারণ বিয়ে হয়েছে মাত্র আজকে, আজকে নিয়ে 2 দিন চলতেছে, এর জন্য এটা আসলে পরবর্তীতে চিন্তা ভাবনা যে আসলে কি করলে এরকম যদি আনকমন কিছু করতে পারি আপনাদের বিনোদন দেওয়ার লাগে চেষ্টা করে দেখব। আচ্ছা, এখন আপনার আপনাকে তো দেশ বিদেশে হাজারো মানুষ চিনে, হাজারো মানুষ জানে এবং আপনার এই জিনিসটা ব্যাপক সারা সারা জাগিয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ ছোট করে কিছু বলতে চাচ্ছেন কিনা? তাদের উদ্দেশ্যে বলতে আসলে আমি যেটা চাচ্ছিলাম যে আসলে আনকমন কিছু করলে ভাল লাগবে আর এটা এত ভাবে ভাইরাল হবে, এটা আসলে আমার প্রথমে ধারণা ছিল না। এই আপনাদের আসার পরে বা আপনাদের মতো আরো আগে পরে অনেক লোক আসার জন্য আমি না মানে আরো বেশি
আনন্দ লাগতেছে যে এত বড় বড় লোকজন এভাবে আসা, কথা বলা বা এই যে ভিডিও করা, দেখা গেছে এতে আরো বেশি ভালো লাগতেছে। আচ্ছা তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আজ রয়েছি শেরপুরে। শেরপুরে যে ভাইটি পানির উপরে নববধূকে নিয়ে বাসর ঘর সাজিয়ে মোটামুটি মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে চলে আসছেন, আমরা কিন্তু তার বাড়িতে রয়েছি এবং তার বর্তমানে কিন্তু তার শ্বশুর বাড়িতে রয়েছি। তো দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।